হজরত ইসা যে ক্রুশে মারা গেলেন সে বিষয়ে ইঞ্জিল খুবই পরিষ্কার ইঞ্জিলের বিভিন্ন খণ্ডতে লেখা আছে যেমন ধরুন মথিখণ্ডে এবং লোকখণ্ডে বলা হয়েছে যে তিনি প্রাণত্যাগ করলেন আবার মার্কেও লেখা আছে যে তিনি প্রাণত্যাগ করলেন অর্থাৎ তার শরীর থেকে তার আত্মা চলে গেল কবরে যখন সেই মহিলা ফেরেস্তার সঙ্গে কথা বলেছেন ফেরেস্তা বলেন যে ইসাকে ক্রুশের উপর হত্যা করা হয়েছিল অর্থাৎ তিনি অবশ্যই মারা গিয়েছিলেন মার্ক খণ্ডের পনেরো অধ্যায়ে রোমীয় সেনাপতি দেখলেন যে সত্যিই তার মৃত্যু হয়েছে খণ্ডে ইসা বলেছেন শেষ হয়েছে যার পর তিনি রুহু সমর্পণ করলেন যাতে স্পষ্টভাবে বোঝা যায় তিনি রুহু সমর্পণ করেই মারা গেলেন আবার ইঞ্জিল শরীফের বিভিন্ন জায়গায় আমরা দেখি যে সৈন্যরা তাকে মৃত দেখে তার পা ভাঙল না অপরাধীদের যন্ত্রণা তাড়াতাড়ি শেষ করবার উদ্দেশ্যেই পা ভাঙা হতো কিন্তু তিনি মৃত ছিল বলে তারা তা করেননি সুসমাচার থেকে এইসব পরিষ্কার উদ্ধৃতি ছাড়াও ইঞ্জিলের অন্যান্য খণ্ডে কমপক্ষে সাতাশবার মসিহর মৃত্যু সম্পর্কে পরিষ্কারভাবে বলা হয়েছে জাকির নায়কের দাবি বারবার ভুল প্রমাণিত হয় পবিত্র ইঞ্জিলের কথার মাধ্যমে মসীহ যে ক্রুশবিদ্ধ হননি তা ইঞ্জিল থেকে প্রমাণ করার চেষ্টা এত হাস্যকর যে আসলে তা কোরআন দিয়ে বেহেস্ত ও দোজক অস্বীকার করার মতো এক পাগলামি